কাল বৈশাখীতে ফেরিঘাটে পন্টুনের তার ছিঁড়ে পদ্মায় ডুবে যায় মাইক্রোবাস। দৌলতদিয়ার 5 নং ফেরিঘাটে মঙ্গলবার ঝড়ের আঘাতে পন্টুনের তার ছিঁড়ে সকাল 11:30টায় পদ্মা নদীতে একটি মাইক্রোবাস ডুবে যায়। টানা 2 ঘন্টা উদ্ধার তৎপরতা শেষে দুপুর 1:30টার দিকে মাইক্রোবাসটিকে উপরে তুলতে সক্ষম হয় উদ্ধারকারী দল। তবে মাইক্রোর চালককে গাড়ির মধ্যে পাওয়া যায়নি। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও ডুবুরিদল উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন। সাদা রঙের নোয়া মাইক্রোবাসটি পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে নদী পার হতে পন্টুনে অপেক্ষায় ছিল। নদীতে হঠাৎ প্রচণ্ড ঝড় বাতাস শুরু হওয়ায় সৃষ্ট ঢেউয়ের আঘাতে পন্টুনের তার ছিঁড়ে যায়। এই সময় মাইক্রোবাসটি প্রচণ্ড ঝাঁকুনিতে নদীতে পড়ে যায়। খবর পেয়ে প্রায় 30 মিনিটের মধ্যে রাজবাড়ী, কোয়ালন ও পাটুরিয়া হতে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। প্রত্যক্ষদর্শী একজন জানান, তিনি পাটুরিয়া ঘাট হতে শাপলা শালুক ফেরিযোগে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে আসছিলেন। ঘাটের কাছাকাছি এলে তাদের ফেরিটি ঝড়ের কবলে পড়ে। চালক দক্ষতার সঙ্গে ফেরিটি 5 নং ঘাটে ফেরাতে সক্ষম হন। এই সময় সবার চোখের সামনেই পন্টুনের তার ছিঁড়ে গেল। পন্টুনের ওপর থাকা মাইক্রোবাসটি প্রচণ্ড ঝাঁকুনিতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ডুবে যাওয়ার আগ মুহূর্তে মাইক্রোর চালক সাহায্যের জন্য হাত নাড়ালেও তাকে সাহায্য করার মতো কোনো অবস্থা কারো ছিল না তখন।